আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি, এখন আমরা সকালে নাস্তাটা করে নিব। আসলে একটা মধ্যবিত্ত পরিবারে সকালবেলাটা ঠিক এমনই হয়। তো প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সকালবেলার চিত্র হয়তোবা এমনই। তো আসলে প্রতিদিন সকালবেলা মানে দুই মেয়ের সাথে এভাবে নাস্তা করা হয় না, কারণ আমার বড় মেয়ের কোচিংয়ে ক্লাস থাকে। তো আজকে ওর অফ ডে ছিল, তো এই জন্য আজকে একসাথে তিনজন বসে আমরা নাস্তা করছি খুব মজা করে। দুধ চা আর পরোটা বানিয়েছি, তো কোনো ভাজি বা ডিম কিছুই করিনি, এটা দিয়ে আজকে আমরা নাস্তাটা করে নিচ্ছি। মেয়েরাই বলেছিল আম্মু দুধ চা করো আর পরোটা দিয়ে দুধ চা দিয়ে খাবো। তো মাঝে মাঝে এরকম একটু মনে হয় আর কি, যে গাঢ় করে দুধ চা বানাবো আর পরোটা ভাজবো সেটা দিয়ে খাবো, তো আজকে সেটাই করছি। তো আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো এখন আমার ছোট মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো এখন আগে আমি রেডি করে দিতাম, তো এখন বড় হয়ে গিয়েছে তো একা একাই রেডি হয় আর কি। তো মেয়েরা স্কুলে যাওয়ার পর আমার যথারীতি যা যা প্রতিদিন করি কাজ সেগুলোই করব, ঘরের টুকটাক কাজগুলো করব, রান্না করব। আজকে প্রায় এক সপ্তাহ যাবত আবার আমার কাজ করে যে খালা সে দেশে গিয়েছে, তো এখন আমার একা হাতেই সব সামলাতে হচ্ছে আর কি। একটু কষ্ট হচ্ছে, তাও কি করার। তো দেখি খালা যদি দেশ থেকে না আসে তাহলে এতদিন তো আর অপেক্ষা করা যাবে না, একটা নতুন কাজের খালাকে খুঁজতে হবে সেটাই ভাবছি। আবার শীতের দিনও চলে আসতেছে, তো দেখা যাক কি হয়। তো এই তো অর্ণি রেডি হয়ে গিয়েছে, এখন সে স্কুলে চলে যাচ্ছে, সবাইকে বাই বাই বলছে। অনেকদিন যাবতই ভাবছি যে আমার ইনডোর প্লান্টগুলোকে একটু পরিষ্কার করব, অনেকদিন ধরে ধরা হয়নি, তো আজকে সেটাই এখন করার জন্য নিয়েছি। তো গাছগুলো এখন একটু ক্লিন করব আর কি। তো গাছগুলো ক্লিন করার পর দুপুরের জন্য রান্না করব। তো আজকে দুপুরে খাওয়ার জন্য গরুর মাংসর ঝুরা ভাজা করব। তো আগে আমি এগুলো সব রেডি করে রেখেছিলাম, হলুদ মরিচ মশলাপাতি যা যা লাগে সেগুলো দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে হাত দিয়ে ঝুরা করে আমি ছোট ছোট পলিতে করে রেখে দিয়েছিলাম, যখন খাবো তখন নামিয়ে নিলেই হবে। মানে ফ্রিজ থেকে নামিয়ে একটু নর্মাল টেম্পারেচারে এনে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করলে এটা একেবারে ঝুরা ভাজা হয়ে যাবে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে, আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দ এটা। যেদিন আমি মাংস ঝুরা করব, গরু মাংস ঝুরা করব আর কি, সেদিন আর ওদের আর কিছুই লাগবে না খাওয়ার জন্য। তবে গত দিনে ডাল ছিল, তো আজকে আর কিছুই রান্না করিনি, ঝুরা মাংস রান্না করেছি, সেটা দিয়ে আজকে খেয়ে নেবে। মেয়েও টিফিনে চলে আসবে, দুপুরের সময় হয়ে গিয়েছে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।